জনাব তারেক রহমান এবং ডক্টর সুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রতিবাদে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। সঞ্চালনায় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ জাতীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আপনাদের জানাই আমার সম্মান সালাম। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই বর্তমান শরিয়া চাকরি ক্লাসি সবৈধ শেখ হাসিনার সরকার আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের ভাবমূর্তি পূর্ণ করার প্রচেষ্টা সেই ১১ সরকারের সময় আমল থেকেই করে আসছে। তারা আমরা দিয়ে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের যে সমাবেশগুলায় জনসমাগম হচ্ছে সেই জনসমাগমকে ব্যাহত করার লক্ষ্যে তারা এই হামলা দিয়ে আমাদেরকে থামানোর চেষ্টা করছে। আপনারা দেখেছেন আমাদের মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এর যুবদলের অন্যতম নেতা আলী আকবর চুন্নু এবং গতকাল মুন্সিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক কামরুল জামান রতন তাকে অন্যায়ভাবে জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে এই জালেম ক্লাসিস সৈয়াছে সেখানে। এর বাইরেও আমাদের বহু নেতা কর্মীরা এখনো জেলে বন্দী হয়ে রয়েছে, আমরা তাদের মুক্তির দাবি জানাই। প্রিয় ভাইরা, এই বর্তমানে রিজার্ভের বিষয়ে আমি একটা কথা বলতে চাই। এই বর্তমান সরকার তারা রিজার্ভ খেয়ে ফেলেছে এবং এখন আইএমএফের লোন পাওয়ার আশায় তারা জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। গতকাল যে দাবিটি সরকার করেছে আইএমএফের লোন নাকি তারা পেয়ে গিয়েছে, মাত্র একটা স্টাফ পর্যায়ে মিটিং সম্পন্ন হয়েছে, এখনো আরো অনেক বহু প্রক্রিয়া বাকি। এই বর্তমান খুনি স্বৈরাচারী ক্লাসিস ব্যাংক ডাকাতির অবৈধ শেখ হাসিনা সরকার তারা এখন আশায় রয়েছে কবে আইএমএফের লোনটা আসবে, সেই লোনটাও তারা খেয়ে ফেলবে, সেটাও তারা বিদেশে পাঠাবে। এদের হাতে দেশ নিরাপদ নয়, বাংলাদেশের কোষাগার নিরাপদ নয়, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, বাংলাদেশের ভূগোল, বাংলাদেশের মানচিত্র এদের হাতে নিরাপদ নয়। আপনারা দেখেছেন গত দুই দিন আগে লালমনিরহাটে বর্ডার এলাকায় এই বর্তমান খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট অবৈধ সরকারের অপরিপক্কতা এবং তাদের বর্ডার সুরক্ষা দেওয়ার যে তারা অব্যর্থ হয়েছে তার ধারাবাহিকতায় আবারও বর্ডার এলাকায় আমাদের বাংলাদেশি নাগরিকদের বিএসএম হত্যা করেছে। এই সরকার আমাদের মানচিত্রকে রক্ষায় ব্যর্থ হয়েছে। আপনারা দেখেছেন কক্সবাজারে রোহিঙ্গা সমস্যার সময় তারা কোনো পদক্ষেপ নিতে পারে নাই। প্রিয় ভাইরা, আমি এই বর্তমান পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, গত কয়েকদিন যাবৎ তারা মিথ্যা মামলায় বাড়ি বাড়ি আমাদের নেতা কর্মীদের হানা দিয়ে আমাদের যে বিভিন্ন কর্মসূচি সেটিকে ব্যাহত করার জন্য তারা ভয়ভীতি সঞ্চার করছে। ফরিদপুরে গতকাল এক মৃত বিএনপি নেতা ১০ বছর আগে তিনি মারা গিয়েছেন, সেই ভাষায় হানা দিয়ে তারা সেই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য হাজির হয়েছে। আমি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে এই অবৈধ সরকার এই ফ্যাসিস্ট সরকারের অবৈধ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন, আমাদেরকে গুম খুন এবং মিথ্যা মামলায় জর্জরিত করার প্রোগ্রামটা আপনারা বাস্তবায়ন করে যাচ্ছেন। এই সরকার যেদিন বাংলাদেশ থেকে বিতাড়িত হয় বর্ডার পালায় যাবে, আপনাদেরকে সাথে নিয়ে যেতে পারবে না। পুলিশ প্রশাসনের সবাই খারাপ না, অনেক ভালো কর্মকর্তা সেখানে রয়েছেন যারা দেশপ্রেমী এবং তারা জনগণের সেবা দেওয়ার জন্য তারা উদ্গ্রী, কিন্তু এই অবৈধ সরকারের অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে এই পুলিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে কলুষিত করা হয়েছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কিছুদিন আগে সরাসরি গুলি করে হত্যা চালিয়ে আমাদের
সংগ্রামী সভাপতি নায়ক এস এম চিলারি গোপালগঞ্জের তিন সন্তান আগামীতে একটা সুষ্ঠু সঠিক নির্বাচন হলে গোপালগঞ্জ তুঙ্গিপাড়া থেকে